বন্ধুরা, ভারতের ভাইরাল এই ভিডিওটি দেখে আপনিও হতভম্ব হয়ে যাবেন। হিজাব পরিধান করে স্কুলে যাওয়ার সময় দুটি মেয়ে যা করলো, তবে এই মেয়ে দুটি এমন কি কাজ করলো যার ভিডিও রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারতীয় স্কুল কলেজে হিজাব পরে আসাকে কেন্দ্র করে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তোলপাড়ের মধ্যেই বিজেপি ও আরএসএস জড়িত ছিল। আরএসএস গরম চুলায় রাজনৈতিক রুটি বানানোর পর সুপ্রিম কোর্ট তার নিজের ফলাফলের পর হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা নিষেধ করেছিল। আর সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করে যে মেয়েগুলো হিজাব পরে স্কুলে এসেছিল তাদের স্কুলের গেট থেকেই বন্দি করা হলো। এমনকি কিছু কিছু স্কুলের মেয়েদের পরীক্ষা পর্যন্ত দিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তবে বন্ধুরা, ভারত থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখুন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মেয়ে সাদা কাপড় পরে ঘাড়ে ব্যাগ নিয়ে হিজাব পরিধান করে স্কুলে যাচ্ছিল। যখনই এই মেয়ে দুটি তার স্কুলের কাছাকাছি চলে আসলো, ঠিক তখনই এই মেয়েগুলো যা করলো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে দুটি যখন স্কুলের গেটে এসে পৌঁছালো, তখন মেয়েগুলো নিজেদের মাথা থেকে হিজাব নামিয়ে ব্যাগে রেখে দিল এবং নিজেদের রূপ পরিবর্তন করলো। কারণ হিজাব পরিধান করে স্কুলে আসলে স্কুল কর্তৃপক্ষ স্কুলে প্রবেশ করতে দিবে না, তাই তারা এমন কাজটি করলো। অর্থাৎ হিজাব ব্যাগে রেখে দিল এবং মডার্ন হয়ে স্কুলে প্রবেশ করলো। হিজাব পরে স্কুলে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু তারপরেও এই মেয়েগুলো প্রমাণ করে দিল, হোক সেটা বাসা থেকে স্কুল পর্যন্ত, কিন্তু তারপরেও তারা হিজাব পরিধান করবে, মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে ইসলামের অনুশোচনা সবার মাঝেই একদিন না একদিন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।